কথা শুনতে আজকে এসেছেন বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করেন, যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, যারা আমাদেরকে মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন, আমি মাথা নত করলে ঈশ্বরের কাছে করব, ভগবানের কাছে করব, আর আগামী দিন আপনাদের কাছে করব, আর কারোর কাছে করব না। আমি 3 বছর আগে না বলেছিলাম বাংলার মানুষ মেরুদণ্ড সোজা রেখে লড়ে। আমি বলছি আমার বিরুদ্ধে এতটুকু কোন কোথাও প্রমাণ থাকে, একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন, প্রমাণটা জনসমক্ষে আনুন, আর একদিকে একটা ফাঁসির মঞ্চে বলুন, সেই ফাঁসির মঞ্চে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। ক্ষুদিরাম বসুর 19 বছরের জীবন আমাদের কাছে অনুপ্রেরণা। আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়।